Welcome to 365 Days Journey with English by English Speaking Club Dhaka. This is our cruise ship. You can see that a nice cruise ship we have. এবং এই cruise ship এর মাধ্যমেই আমাদের আসলে যাত্রাটা শুরু হবে। Cruise ship এর বর্ণনাটা এই জন্যই আমরা করতে চাচ্ছি। Cruise ship কে আমরা উদাহরণ হিসেবে টেনে নিয়ে এসেছি কারণ এই জার্নিটা এটা আসলে কোনো অল্প সময়ের জার্নি নয়। তো আমরা জানি ক্রুজ শিপের মাধ্যমে কোনো একটা 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 দেশ থেকে আরেকটা দেশে যদি ভ্রমণ করে ক্রুজ শিপের মাধ্যমে, তাহলে একটা লম্বা সময় আমাদেরকে পাস করতে হয় আর কি, লম্বা সময় দিতে হয়। তো সেইটার জাস্ট হচ্ছে কি উদাহরণ হিসেবেই আসলে আমাদের এই জার্নির ব্যাপারে আমরা ক্রুজ শিপ কে উদাহরণ হিসেবে টেনেছি। আমাদের এই ক্রুজ শিপের জার্নিতে আমাদের গেস্ট হিসেবে থাকছেন যারা, তারা হচ্ছেন মৌসুমি আপা, হুমায়ুন কবির, আশরাফুল আলম ভাই, মনিকা আপা, শামিমা ইসলাম আপা, ফরজানা আরিফিন আপা, রিপা বৈরাগী, মেহেরিন আলভি, নুসরত জাহান বৃষ্টি, হাসিনা আফরোজ এবং ইসরাত আপা। এছাড়াও যারা আমাদের এই জার্নির সাথে সম্পৃক্ত থাকতে চান 365 দিনের যে জার্নিতে, এই জার্নিতে যারা অংশগ্রহণ করতে চান তাদের জন্য সুযোগ রয়েছে। তারা পরবর্তীতে আমাদের একটি লিংক থাকবে অনলাইন ফর্ম, সেই ফর্মটি রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আসন সংখ্যা সীমিত এবং আরও কিছু জায়গা রয়েছে আমাদের এই ক্রুজ শিপে, সুতরাং আমরা আশা করব যে আরও অনেক প্যাসেঞ্জার বা আমাদের হচ্ছে গিয়ে পার্টনারদেরকে নিয়ে আমরা আমাদের যাত্রাটা সম্পূর্ণ করতে পারবো ইনশাআল্লাহ। এই যাত্রায় আমি ক্রুজ ক্যাপ্টেন হিসেবে রয়েছি শামসুল আরেফিন। তো আমি মূলত আসলে যেই কথাটি বলতে চাই যে আসলে অনেক জায়গায় ভাষা শিক্ষার ক্ষেত্রে 30 দিনের একটি সময় বেঁধে দেয়, কখনো কখনো 60 দিন, কখনো কখনো 90 দিন। বিভিন্ন কোর্স আমরা দেখে থাকি যে লাইক হচ্ছে যে হয়তো বা 3 মাস, 6 মাস এরকমও কিছু কোর্স থেকে থাকে। তো আসলে সেই কোর্সগুলো মূলত হচ্ছে গিয়ে এত অল্প সময়ের মধ্যে তো ইংরেজি শেখা সম্ভব নয়। তো আমরা সেই জন্যই আসলে, যেহেতু এটা একটা আমাদের মাতৃভাষা নয়, এটা একটি ভিনদেশি ভাষা, তো সেই জন্য আমাদের এই ইংলিশটাকে শেখার জন্য আমরা 1 বছরের একটি সময়কে আমরা হচ্ছে গিয়ে বেছে নিয়েছি। আসলে 1 বছর সময়টাও কিন্তু খুবই অল্প, কারণ একটা ভাষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু এর চেয়ে বেশি সময় দিতে হয়। তো আমরা আসলে একটু দেখে নেই ইংরেজি ভাষাটি সারা পৃথিবীতে মানে কতটুকু জায়গা করে নিয়েছে। আমরা যদি দেখি যে 6500 এর বেশি হচ্ছে গিয়ে সারা পৃথিবীতে ল্যাঙ্গুয়েজ রয়েছে বা ভাষা রয়েছে, তার মধ্যে হচ্ছে সবচেয়ে মোস্ট স্পোকেন যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলো হচ্ছে চাইনিজ, স্প্যানিশ, ইংলিশ, আরাবিক, হিন্দি, বেঙ্গলি আমাদের মাতৃভাষা, পর্তুগিজ, রাশিয়ান, জাপানিজ এবং হচ্ছে যে পাঞ্জাবি ভাষা, যেটাকে লাহান্দা বলা হয়। তো এই যে ভাষাগুলোর মধ্যে এগুলো আসলে আমরা যদি দেখি যে চাইনিজরা হচ্ছে 1.3 বিলিয়ন চাইনিজ নেটিভ স্পিকার রয়েছে, সেই জন্য এইটা সংখ্যাটা একটু বেশি। তারপর যদি স্প্যানিশের দিকে দেখি তাহলে দেখব যে সেই ক্ষেত্রে 485 মিলিয়ন নেটিভ স্পিকার স্প্যানিশ ভাষায় কথা বলে থাকে, ইংরেজি 373 মিলিয়ন নেটিভ স্পিকার। বাট ইংলিশটা এই জন্য গুরুত্বপূর্ণ যে সারা ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশনের ক্ষেত্রে ইংলিশের গুরুত্বটা অপরিসীম। যে কোনো জায়গায় আপনি যখনই ভিজিট করতে যান সেই ক্ষেত্রে ইংলিশটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মাধ্যম হিসেবে আমরা আমরা ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। তো আমরা যদি দেখি যে আমাদের যে কোনো একটি ভাষা, যে কোনো দেশের যে দেশের যে ভাষা যখন কোনো শিশু যখন শেখে তাহলে কিভাবে শেখে, আমরা যদি দেখি প্রথম যেই জন্মের পরে থেকে যেই 3 মাস বয়স যখন থাকে তখন শিশুর যেই বিকাশ হয়, শিশু
যেই কি বলে এটাকে যেভাবে করে শিখে, সেই শিখার মাধ্যমটা হয়ে থাকে সেটা হচ্ছে হাসি, কখনো কখনো বিভিন্ন রকমের সাউন্ড করে থাকে, কখনো কখনো কান্না করে থাকে। এই কান্নারও কিন্তু অনেকগুলো অনেকগুলো অর্থ বহন করে। যখন তার ক্ষুধো লাগে তখন কিন্তু সে একরকমভাবে কান্না করে, যখন সে বিরক্ত হয়, যখন সে অসুস্থ বোধ করে তখন তার কান্নাটাও আবার ভিন্ন হয়। তো এই যে শূন্য থেকে আপনার 3 মাস পর্যন্ত যে সময়টুকুতে, সে কিন্তু এই সময়টুকুতে তার যেই ভাষার যে মাধ্যম থাকে সেগুলো হচ্ছে কান্না এবং বিভিন্ন রকমের সাউন্ড। এরপরে যখন 4 থেকে 7 মাস অথবা 7 থেকে 12 মাস যখন বয়স, যখন কোনো একটা শিশুর হয়ে থাকে, তখন তার একটু ডেভেলপ করে, তখন সে শিখতে খেলতে খেলতে শেখে এবং সে কিছুটা উচ্চারণ করতে পারে। লাইক সে বলতে পারে বাবা, পাপা, মামা, হ্যাঁ, এবং ফেস টু ফেস তাদের হচ্ছে গিয়ে একটা একটা কমিউনিকেশন তৈরি হয়ে থাকে এবং সে আদো আদো বাবলিংও করতে শেখে। এরপরের স্টেজটা যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে দেখতে পাবো যে 2 বছর পর্যন্ত যে বয়সটুকু, এই 2 বছর বয়সটুকুতে সে কিছু কিছু শব্দ কিন্তু সে শিখতে শুরু করে এবং বলতে শুরু করে, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে তার কিছু ফেসিয়াল এক্সপ্রেশন থাকে, হ্যাঁ, এবং এইভাবে করে সে ধীরে ধীরে ছোট ছোট শব্দ সে উচ্চারণ করতে পারে, যেমন হচ্ছে গ্যারি ইউর ব্যাগ, হ্যাঁ, তারপর হচ্ছে পুরি ইউর শুজ, এইভাবে করে ধীরে ধীরে তার কিছু ভোকাবুলারিও ইনক্রিজ করে এবং সে কিছু কিছু শব্দ সেন্টেন্স আকারে কিন্তু সে তৈরি করতে শেখে। তারপরে যেই সময়টুকু সেটা হচ্ছে 2.5 থেকে 3 বছর, 2 থেকে 3 বছর বা 2.5 থেকে 3 বছর, এই সময়ে একটি শিশু কিন্তু মোটামুটি যেটা বলা যায় যে সে অনেকগুলো মাল্টিপল ওয়ার্ডস ইউজ করতে পারে এবং ধীরে ধীরে সে কিছু কিছু বাক্য গঠন করতে পারে নিজে কথা বলার ক্ষেত্রে। তো এর পরে যে স্টেজটা, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে বাচ্চা যখন কথা বলতে পারে তখন আমরা প্রি স্কুলে দিয়ে থাকি এবং প্রি স্কুলের পরে তার নর্মাল যে রেগুলার স্কুলিংটা, রেগুলার যে গ্রেড গ্রেডিংটা, লাইক গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এভাবে করে ধীরে ধীরে সে আরও ভোকাবুলারি এবং আরও যে কনভারসেশন, তখন রিডিং এবং রাইটিং স্কিল তার কিন্তু শুরু হয়ে যায় স্কুলে। তখন তাকে বিভিন্ন রকমের শব্দ শেখানো হয়, শব্দ এবং যেটাকে বলে যে অর্থ শেখানো হয় এবং তাকে লেখা শেখানো হয়। তার মানে হচ্ছে রিডিং এবং রাইটিং স্কিলটা কিন্তু তৈরি হচ্ছে যে তার স্কুল লেভেলে। আমাদের যেই যেই যে শেখার যে মাধ্যমটা, আমরা ঠিক একই রকমভাবেই প্রাকৃতিকভাবে যেভাবে করে মানুষ শিখে থাকে ঠিক সেভাবে করেই আমরা ঠিক করেছি। আমাদের শিখার মাধ্যমের মধ্যে যে দুটো, জাস্ট আমি আমি পয়েন্ট আউট করতে চাচ্ছি, দুটো দুটো মাধ্যম রয়েছে। একটা হচ্ছে ইনপুট মাধ্যম, আরেকটা হচ্ছে আউটপুট মাধ্যম। তো ইনপুট মাধ্যমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লিসেন করব এবং আউটপুট মাধ্যমে আমরা স্পিকিং করব, যেটা সাধারণত প্রি স্কুলের আগে একটা শিশু করে থাকে। আমরা লিসেনিংয়ের উপরেও জোর দেব এবং স্পিকিংয়ের উপরেও জোর দেব। আর এরপরে যে ধাপটা, যেটা যেহেতু আমরা এখন প্রফেশনাল জায়গাতে আছি, কেউ কেউ আমরা এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে এখন অলরেডি আমাদের স্কুলিং লেভেল পার করছি, তো যেহেতু আমরা ইংলিশে মানে কি বলবো যে অতটুকু নেটিভদের মতো স্কিল না, সেহেতু আমাদের একই সাথে সব কিছুই করতে হচ্ছে। তো সুতরাং আমরা রিডিং এবং রাইটিং স্কুলও আমরা আমাদের এই এই 365 ডেইজের যেই প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মধ্যে রেখেছি। আমরা যদি আমাদের যে ইংলিশের যে লেভেলটাকে যদি আমরা চিন্তা করি, এই লেভেলটার মধ্যে রয়েছে হলো A1, A2, B1, B2, C1 অ্যান্ড C2। A1 হচ্ছে বিগিনার লেভেল, A2ও হচ্ছে বিগিনার লেভেলের মতোই এলিমেন্টারি, এবং এরপরে হচ্ছে B1 এবং B2 হচ্ছে হলো প্রি ইন্টারমিডিয়েট এবং ইন্টারমিডিয়েট লেভেল, এবং C1 এবং C2 হচ্ছে
আপার ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেল। তো আমরা আমাদের যে ডেইলি টাস্কের মধ্যে যেটা রাখছি সেটা হচ্ছে লিসেনিং। আমাদের প্রত্যেক দিন আমরা যে কাজটা করব, যে আমরা নিউজ অথবা মুভিজ অথবা টিভি সিরিজ আমরা একটা নির্দিষ্ট সময় আমরা লিসেন করব, এটা আমাদের ডেইলি রুটিনের মধ্যে থাকবে। রিডিং এবং ইনপুটের মধ্যে থাকবে হচ্ছে আমরা নিউজ পেপার রিড করব, অথবা আমাদের যে লেসনগুলো থাকবে সেগুলো আমরা রিড করব, এবং ওখান থেকে আমরা নতুন নতুন ভোকাবকে আমরা আমাদের ভোকাব লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করব। 3 নম্বর হচ্ছে হলো ভোকাব প্র্যাকটিস উইথ স্ট্রাকচার। আমাদের কিছু স্ট্রাকচার্স থাকবে, যে স্ট্রাকচারের বেসিসে আমরা প্র্যাকটিসগুলো করব। এবং 4 নম্বর হচ্ছে স্পিকিং, যেটা আউটপুটের মধ্যে পড়ে। আমরা প্রত্যেক দিন আমাদের কনভারসেশন করব, এটা হতে পারে ইন্ট্রাপার্সোনাল অথবা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। আমি ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন বলতে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে নিজের সাথে নিজেকে কথোপকথন করা। এটা হচ্ছে যদি আমার আমার যদি কোনো গ্রুপ যদি আমি না পেয়ে থাকি, আমি যদি কোনো পার্টনার না পেয়ে থাকি, আমি নিজেকেই নিজের পার্টনার হিসেবে তৈরি করব। আর ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হচ্ছে আমাদের গ্রুপ তো থাকবেই, আমাদের এই গ্রুপে বিভিন্ন রকমের আমাদের ফ্রেন্ডস থাকবে, তাদের সাথে আমরা চেষ্টা করব যে খুব ভালো সম্পর্ক তৈরি করার এবং আমরা তাদের সাথে ইংলিশে কনভার্স করার। 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে রাইটিং অ্যাবিলিটি, এই এটা আউটপুটের মধ্যে পড়ে। আমরা আমাদের ফ্রেন্ডসদের সাথে এবং কলিগসদের সাথে আমরা চ্যাট করব ইংরেজিতে এবং হচ্ছে গিয়ে ইমেইলও করব ইংরেজিতে। এছাড়াও রয়েছে উইকলি টাস্কের মধ্যে রয়েছে প্রেজেন্টেশন এবং আউটপুট। আমরা আমাদের কিছু স্ক্রিপ্ট থাকবে, সেই স্ক্রিপ্টগুলোকে আমরা কি করব, আমরা উইকলি প্রেজেন্ট করব। আর উইকলি কিছু টেস্ট থাকবে, যেই টেস্টের বেসিসে আমরা আমাদের ইংলিশ লেভেলটাকে আমরা নির্বাচন করব যে আমরা কোন অবস্থানে আছি। অবশ্যই 80% মার্কস আমাদেরকে পেতে হবে। 80% মার্কস যদি আমরা পাই, পরবর্তী আমাদের যেই নেক্সট উইকের যে লেসনগুলো সেগুলো আমাদের জন্য ওপেন হয়ে যাবে। আমরা যদি একটু দেখি আমাদের কত ওয়ার্ডস আসলে আমাদের জানা উচিত, আসলে এর কোনো বেঁধে দেওয়া সীমারেখা নেই। আমাদের বেঁধে দেওয়া সীমারেখার মধ্যে A1 লেভেলে আমরা যদি দেখি সেক্ষেত্রে 500 ওয়ার্ডস আমাদেরকে জানতে হয়, এবং A2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 1000 ওয়ার্ডস আমাদেরকে জানতে হবে, এবং B1 এর ক্ষেত্রে 2000, B2 এর ক্ষেত্রে 4000 ওয়ার্ডস বা ভোক্যাব, C1 এর ক্ষেত্রে 8000 এবং C2 এর ক্ষেত্রে 16000। বাট ভেরি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা এই আমাদের ভোকাব প্র্যাকটিসের সময় আমরা প্রত্যেক দিন 5টা করে আমরা ভোকাব আমরা প্র্যাকটিস করবো। তাহলে যেটা হবে, আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে ভোকাব আসলে মুখস্থ করার কিছু নাই। আমরা ছোটবেলা থেকে কখনোই এই ওইটা হচ্ছে গিয়ে চেয়ার, ওইটা টেবিল, তারপর হচ্ছে গিয়ে এটাকে ময়না পাখি বলে, ময়না পাখি ময়না পাখি আমরা মুখস্থ করি নাই। আমরা যেটা করেছি যে এটা ময়না পাখি, জাস্ট ময়না পাখির ছবি দেখেই কিন্তু আমরা ময়না পাখি, এটা আমাদের শিখিয়েছে আমাদের বাবা মা, মা বিশেষ করে মা ছোটোবেলায় আমাদেরকে ময়না পাখির গল্প শোনাতো, ভাত খাওয়ানোর সময় ময়না পাখির ডিম খাওয়াতো, শালিক পাখির ডিম খাওয়াতো। তো এই যে ময়না পাখি শালিক পাখি এগুলো আমাদের ইমাজিনেশনের মধ্যে কিন্তু ভোকাবগুলো ইনক্রিজ করেছে। তো আমরাও আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আসলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে 5টা করে যদি ওয়ার্ড আমরা যদি প্রত্যেক দিন প্র্যাকটিস করি, এবং ওই প্র্যাকটিসের ফলে কী হবে, আমাদের মানে অন্তরে এটা গেঁথে যাবে, এবং এই ওয়ার্ডগুলো যখন প্র্যাকটিস করতে থাকবো 5টা করে, তাহলে 30 দিনে হবে 3×5=15, 150টি ওয়ার্ড যখন আমার মধ্যে চলে আসবে, আমার 12 মাসে আমাদের 1800 ওয়ার্ড আমার অলরেডি আমার চলে আসবে। তো 1800 ওয়ার্ড আর হচ্ছে গিয়ে এখানে লিসেনিংয়ের থেকে, মুভি দেখে বা রিডিংয়ের থেকে যে আমি নতুন ভোকাব পাচ্ছি সেটা মিলে আমরা আশা করব যে ওটা B1 লেভেলে আমরা চলে যেতে পারবো, 2000 ওয়ার্ডস। তো এইভাবে করে আমরা আমাদের ইংলিশটাকে ডেভেলপ করব ভোকাব এবং স্ট্রাকচারের মাধ্যমে। তো আমরা যা যা এই 365 ডেইজের যে জার্নির মধ্যে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে নাম্বার অ্যান্ড পার্সন, সেন্টেন্স, আর্টিকেল, টেন্স, পার্স অফ স্পিচ, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, 100+ স্ট্রাকচার্স, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই স্ট্রাকচার্স দিয়ে আমরা কথাগুলো বলবো ইনশাল্লাহ। আর প্র্যাকটিস উইথ 800 ভোকাবস, মানে এক বছর পরে আমাদের প্রতিদিন 5টা করে হলে 1800 ওয়ার্ড আমাদের হয়ে যাবে। আর প্রেজেন্টেশন কিছু টেকনিক আমরা শিখব, আমাদের এই 365 দিনের জার্নির মধ্যে আমাদের এসবই থাকছে।
তো আমি সেই ক্ষেত্রে এবার ডেইলি টাস্কে যাই। ডেইলি টাস্কে আমাদের থাকবে লিসেনিং, 7 ডেজ ভিডিও লেকচার্স, দি মেম্বার্স উইল লিসেন ভিডিও ক্লিপস ফর 15 মিনিটস, 15 মিনিট অবশ্যই আমাদেরকে লিসেনিং করতে হবে। এই জিনিসটা যদি আমরা করতে না পারি তাহলে এই 365 ডেইজের যে প্রজেক্টটা এটা আসলে ব্যর্থ হয়ে যাবে। আমাদের প্রত্যেক দিন সময় দিতেই হবে, এটা এমন একটা জিনিস, কারণ হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে আমাদের সেই সুযোগ হয় নাই, এখন বড়বেলায় এসে আমাদের এই সময়টুকু যদি আমরা দিতে না পারি, পার ডে হচ্ছে 15 মিনিট, তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আর কিছুই হতে পারে না। আর স্পিকিং এর ক্ষেত্রে এটার কোনো লিমিট নাই, যত বেশি স্পিকিং করবেন, ইন্ট্রাপার্সোনাল স্পিকিং এবং ইন্টারপার্সোনাল স্পিকিং। আর 2 নম্বর হচ্ছে হলো, তৃতীয় নম্বর হচ্ছে রিডিং। আমরা অবশ্যই নিউজ পেপার থেকে আমরা আমাদের যেই ইয়েগুলো পড়ব, আর্টিকেলগুলো পড়ব, আমরা বিভিন্ন রকমের বই পড়ব, নোবেল পড়ব, হ্যাঁ, এইভাবে করে আমাদের রিডিং যেই স্কিলটা আমরা বাড়াবো। তারপর রাইটিং স্কিলের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা মেম্বারের সাথে ইংলিশে চ্যাট করতে হবে, আর যারা অফিসিয়ালস তারা তো অবশ্যই ইংলিশেই ইমেল করে থাকেন, সেটাও ডেভেলপ করবে। আর এই এবার হচ্ছে হলো ভোকাবুলারি প্র্যাকটিস। আমি আবারও বলেছি প্রত্যেক দিন আমাদেরকে এই ভোকাব প্র্যাকটিস করতে হবে, স্ট্রাকচারের মাধ্যমে 5টা করে ভোকাব, সেটা আমরা দেখিয়ে দিব কিভাবে করে করতে হবে। বছর শেষে আমাদের 1800 ওয়ার্ড আমাদের অন্তস্থ হয়ে যাবে, আর সেক্ষেত্রে আমাদের B1 লেভেলটা অবশ্যই রিচ করব। আর টেস্ট অ্যান্ড প্রেজেন্টেশন তো আছেই, ইচ অ্যান্ড এভরি মেম্বারকে তাদের স্ক্রিপ্ট দেখে অবশ্যই তাদেরকে প্রেজেন্টেশন করতে হবে। আমি এর আগে একবার বলেছিলাম মনে হয় যে প্রেসিডেন্ট বাইডেনও যখন ভাষণ দেন তখন কিন্তু স্ক্রিপ্ট দেখেই ভাষণ দেন। আর উইকলি গ্রুপ ডিসকাশন রয়েছে আমাদের মধ্যে, এই উইকলি গ্রুপ ডিসকাশনে আমাদের যা যা থাকবে সেটা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহের স্যাটারডেতে আমরা আশা করব 10টা 15 থেকে 11টা পর্যন্ত আমরা একটা ডিসকাশন করব। এই এবং এই ডিসকাশনের মাধ্যমে আমাদের যত রকমের প্রবলেমগুলো আছে এগুলো আমরা সলভ করার চেষ্টা করব। আর একটা এক্সাম তো থাকবেই, সেই এক্সামের রেজাল্টটা ওইখানে দেওয়া হবে, হতে পারে ওটা শুক্রবার আমাদের ওই এক্সামটা থাকবে, অনলাইন এক্সাম। আর উইকলি আমাদের যেই গ্রুপ ডিসকাশনের মধ্যে আমাদের ড্যাশবোর্ড থাকবে, এবং এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটা মেম্বারের লেভেল, ইংলিশ লেভেলটা এখন কোন পর্যায়ে আছে সে তার লেভেলটা জেনে নেবে। আজকে এতটুকুই, আমি আশা করব যে আপনার সবাই আমার সাথেই থাকবেন, আমরা একসাথেই এই জার্নিতে আসলে যাত্রা করব শেষ পর্যন্ত ইনশাল্লাহ। আসলে হয় কি, এই জার্নিটা হয়তোবা আমি একা নিজেই করতে পারতাম, বা আপনারাও নিজে নিজে একা করতে পারবেন পারতেন, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যে একা করার মধ্যে কিন্তু আসলে বেশি দিন আগানো যায় না, বেশি দূর আগানো যায় না। যখন একটা টিম ওয়ার্ক করে কাজ করা হয় তখন কিন্তু সেই টিম ওয়ার্কের মাধ্যমে কিন্তু একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু সামনে এগোনো যায়, একা একা কোনোভাবেই এগোনো যায় না। তো আমি আশা করব সবাই এই ব্যাপারে আমাদের সাথেই থাকবেন, ইনশাল্লাহ আমাদের যাত্রাটা শুভ হোক। ধন্যবাদ।